তো বাজে কন সকাল বলতে ভোর পাঁচটা বারো এই যে দেখো উল্টু ক্যামেরায় দেখা যাচ্ছে পাঁচটা বারো আর আজকে হলো মকর সংক্রান্তি তো গড়িটাও দেখা যাচ্ছে না কারণ ওই রুমে লাইটটা জ্বালেনি কারণ ওরা বাবা মেয়ে ঘুমাচ্ছিল তো যাই হোক আমি ঘুম ভেঙে গেলো প্রায় আরও এক ঘন্টা আগে এক ঘন্টা শুয়ে থেকে তারপর উঠলাম কারণ অনেকটাই অন্ধকার বাইরে ছিল তো তারপর উঠে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আগে ঘরের কাজটা সেরে নিচ্ছি কারণ বাইরে যেতে বই করছে কেউ তো এখনও উঠেনি তো দেখিয়ে দিচ্ছি দেখো বাইরে এখনও লাইট জ্বলছে পুরো অন্ধকার আর আমার আলপনাটা একদম ঝলমল ঝলমল করছে দেখো হালকা লাইটের মধ্যে দিও তো যাই হোক এদিকে আমি আমার কাজ চটপট করে সেরে নিয়েছি তারপর বাইরে গিয়ে স্নান টান সেরে তাড়াতাড়ি রান্না কারণ এই যে মকর সংক্রান্তিটা আমাদের মানে বৌদের জন্য মানে কে কতটা আগে পারে ওই একটা প্রতিযোগিতার মতো থাকে আর কি তো যাই হোক যে যতটা আগে পারে মানে অনেক কাজ তো অনেক রান্নাবান্না করতে হবে আর যেহেতু আমার একা হাতে সব কিছু করতে হবে তো তার জন্য আমার মাথায় টেনশানও একটা বেশি তো তারপর আসলাম বাইরে প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো আকাশটা দেখো একটু একটু বর্ষা হতে যাচ্ছে আর আমাকেও লাইটের আলো দিয়ে তুড়ুক দেখা আছে তো আমি উঠানো জারু দিয়ে নিচ্ছি যদি রুক দেখা যাচ্ছে আর ঘরে বসে থাকতে পারছি না কারণ সবাই কাজটা সেরে নিচ্ছি আমি বইয়ে আর কত ঘরে বসে থাকবো তো তারপর সব কাজ শেষ করে এবার ব্রাশটা করে নিচ্ছি স্নানের পালা ভিজে সুইচটা দিয়ে আসলাম তো যাই হোক সব কাপড় চুপড় বাইরে দিয়ে দিলাম কিন্তু মনে হচ্ছে না যে আজকে রোদ উঠবে খুবই অন্ধকার হয়ে আছে ঘন কুয়াশায় দেখো সব কাপড় দিয়ে দিলাম বাইরে তো আজকের দিনে কিন্তু রৌদ্রটা উঠে মানে আমি কোনো সময় এরকম দেখিনি রৌদ্র উঠেনি তো যাই হোক আজকে মনে উঠবে না তো তারপর আমি চলে আসলাম এদিকে স্নান টান শেষ করে নতুন নাইটিটা পরে নিলাম মানে নতুন জিনিসটা কিন্তু খুব একটু মনের মধ্যে উৎসাহিত করে তো যাই হোক সিঁদুর দুটি দিয়ে তেল টেল দিয়ে চলো রান্না করে যাই তো এবার আমি চলে আসলাম রান্না করে তো একদম সব কিছু রেডি করে নিলাম তো চলো তোমাদের দেখিয়ে দিই প্রথমত আমি দুইটা করে বসে দিলাম লালি আর কালি তো কালি হলো লোয়ার আর লালি হলো ডালাই এদিকে আরেকটা এটা পরে এদিকেই বসবে এই চুলাটার জ্বালবো না কারণ তিনটা চুলা আমি সামাল দিতে পারবো না একা একা সব করব আর এই যে দেখো এদিকে আমার রান্নার মেনু সবজি তরকারি এই যে দেখো হলো গিয়ে মাছ মাছটা হলো কাপ মাছ মাছ দিয়ে হবে ফুলকপি দিয়ে তরকারি তারপর হবে সিম দিয়ে তরকারি মাছের তরকারি হবে ট তারপর হবে কুমড়ো আর লাউ দিয়ে হবে একটা টক মিক্সড করে আর কিছু লাউ যাবে মাছ মাছ ডালের মধ্যে তারপর এই যে হবে বাঁধাকপি বাঁধাকপির আলু কাটা আছে আর ফুলকপি আলু পেঁয়াজ মাছ সব কেটে কেটে রাখলো আগে আর মশলা টসলা সব কিছুই এনে আমি রেডি করে নিলাম আর এই যে হবে বেগুন বাজি টোটাল হবে পাঁচ ছয়টা তরকারি তো পরে আবার দেখানো হবে বেগুনটা কেটে আমি এখন বাজি করব জালটা তুলব তো তারপর একটা অনর্থক একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে আমার বর্মশাই দুনিয়া পাতা এনেছিল পরশু দিন বিশ টাকার দুনিয়া সব পচে একদম গোবর বিশ টাকার দুনিয়া পাতা এখানে সব পচে গেল তো যাই হোক চলো আমি এবার জাল তুলি তারপর আবার আসছি সব কিছু কি সুন্দর করে আমি সাজিয়ে নিলাম দেখছো চলো লেজকো তারপর আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে স্নান টান করে মামাকে পিটি দিয়ে দিচ্ছে কারণ যাতে মামা তাড়াতাড়ি উঠে কারণ আমার আলপনাটা কেমন দেখাচ্ছে অবশ্যই একটু কষ্ট করে বলবে তো বন্ধুর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আগামীকাল বাকি ভিডিওটা নিয়ে আসবো অবশ্যই দেখতে থাকবে তোমরা